Welcome to a house of confidence. If you stay with me, I'll show you the sunshine in return. A house of confidence এর পক্ষ থেকে আমি মোহাম্মদ মনিরুজ্জামান আজ আবারো এসেছি আপনাদের সামনে গণিতের মজার কিছু ট্রিক্স নিয়ে। বিশেষ করে গণিতের গুণ করার ক্ষেত্রে আমরা মাঝে মধ্যে যে সমস্যা ফেস করি, যেমন হচ্ছে প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো হয় সেগুলোতে এমন ধরনের গুণ অঙ্ক দেওয়া হয় কিংবা বর্গ করতে দেওয়া হয় যেগুলো ক্যালকুলেটর ছাড়া যদি পদ্ধতি জানা না থাকে সেক্ষেত্রে কিন্তু করা সম্ভব হয় না, কিংবা এতটা সময় লাগে যে সময়টা আসলে ওখানে হাতে থাকে না। তো আমরা যদি এমন কিছু পদ্ধতি শিখতে পারি যার সাহায্যে অতি সহজে আমরা যে কোনো রকম গুণ করে ফেলবো কোনো ক্যালকুলেটর ছাড়াই, তাহলে কিন্তু মন্দ হয় না। তা আসুন শেখা যাক কীভাবে ক্যালকুলেটর ছাড়াই বড় বড় গুণ অঙ্ক এবং বর্গ করা যায় তার কিছু পদ্ধতি। ধরুন আমরা লিখব 1 3, নিচে হলো 4 2, যে কোনো রকম একটা দুইটা সংখ্যা আমরা লিখলাম। তা আমরা সাধারণত, আচ্ছা উপরে 13 আছে যেটা সহজ 13-র ঘরে, আমরা সাধারণত 20-র ঘরের পর্যন্ত নামতা কিন্তু শিখে থাকি। তা আমরা তাহলে 20-এর উপরে যাই, একটু বড় সংখ্যা নিই, যে এখানে 45 নিলাম, এখানে অর্থাৎ 45 নিলাম, আর এখানে আচ্ছা 28 নিই, এই দুটাকে আমরা গুণ করব। তো আমরা নিশ্চয়ই 28-এর ঘরের নামতা জানি না, কিন্তু এটাকে কত সহজে একটা পদ্ধতি জানলেই করা যাবে সেটা আমি দেখাবো। তো প্রথমে করতে হবে কি, ডান পাশের যে দুইটা অঙ্ক আছে এই দুইটাকে গুণ করতে হবে। যেমন 5 8 40, অর্থাৎ 5 8 গুণ করলে হয় 40, 40-এর শূন্য হাতে থাকে 4। এবার যদি আমরা এইদিকে এইদিকে গুণ করি, অর্থাৎ এই পাশেরটা এই পাশেরটা আবার এই পাশেরটা এই পাশেরটা, তাহলে 4 8 গুণ করলে 32, আর 5 8 2 গুণ করলে 10। এই যে 32 আর 10 42, এই দুটা যোগ করলাম এবং হাতে ছিল 4, তাহলে 42 আর 4 46, 46-এর আমরা 6 লিখবো, আবার হাতে থাকলো কিন্তু 4। এবার করব কি, প্রথমে এই দুটা গুণ করলাম, তারপরে আড়াআড়ি গুণ করলাম, এবার করব কি বাম পাশের দুটা গুণ করব, 4 2 8, আর এই হাতে ছিল 4 12। এই 45 এবং 28-কে গুণ করলে আপনারা যেভাবেই করেন, ক্যালকুলেটর বা যা দিয়েই করেন, এরকম 1260 হবে। আচ্ছা এটা গেল দুই ঘরের, যদি এরকম হয়, হ্যাঁ হতেই পারে যে এখানে থাকবে এইরকম, আবার নিচে, অর্থাৎ 3 অঙ্কওয়ালা একটা সংখ্যা থাকবে, আবার নিচেও এরকম একটা থাকবে। এখন আমরা কিন্তু এই 124-এর ঘরের নামতা জানি না, তারপরেও কিভাবে এক লাইনে এই গুণটা করে ফেলব সেটা আমরা শিখব। তো প্রথমে করতে হবে কি, আগের মতোই 4 এবং 5 গুণ করতে হবে, 4 5 20, 0 2 হাতে থাকলো। এবার আবার আগের মতোই এই আড়াআড়ি গুণ করতে হবে, তাহলে 3 আর 4 3 4 12, 12 আর এই 5 2 10, 12 আর 10 22, 22, এবং হাতে ছিল 2, তাহলে 22 আর 2 24, 24-এর 4, আবারও এই 2 হাতে থাকলো। এবার করতে হবে কি, ঠিক সবগুলোকেই নিতে হবে, যেমন এই 4-এর সাথে আসবে এই 2, তাহলে 4 2 8, তাহলে 5-এর সাথে আসবে এই 1, তাহলে 4 2 8, আর 5 1 5, তাহলে 8 আর 5 13, আর বাকি থাকলো কি 3 আর 2, তাহলে 3 2 6, তাহলে এদিকে হলো কত 5 আর 13, আর হচ্ছে 3 2 6, 13 আর 6 19, আর হাতে ছিল 2, 19 আর 2 21, 21-এর 1, আবার হাতে থাকলো 2। এবার কি করব আমরা, যেহেতু সবগুলো নেওয়া হয়ে গেছে, প্রথমে আমরা প্রথম দুইটা নিলাম, তারপরে প্রথম দ্বিতীয় সারি সহ নিলাম, অর্থাৎ এই দুইটা এবং এই দুইটা নিলাম, তারপরে সম্পূর্ণ 3টা 3টা করে নিলাম। এবার করব কি, ডান পাশ থেকে এক ঘর আমরা বাদ দেব, অর্থাৎ 4 এবং 5-কে বাদ দিয়ে এবার কাজ করব। তাহলে কিভাবে করব, আবার একই এই 2 আর এই 2 গুণ, অর্থাৎ ক্রস করতে হবে, আবার বজ্রগুণন যেটা, 2 2 4 আর 3 1 3 7, আর হাতে ছিল 2, এই হলো 9, এবার হাতে আর থাকলো না, সুতরাং এটা আমরা মিশে দিই। এখন তাহলে যেহেতু এই দুটো বাদ দিলাম, এবার এই দুটোও বাদ যাবে,
তাহলে থাকলো হচ্ছে শুধু এক আট দুই, দুই এককে দুই, আর হাতে তো ছিল না, তাহলে দুই এককে দুই। এই হচ্ছে 235 এবং 124-এর গুণফল। আপনারা ক্যালকুলেটর টিপে দেখতে পারেন, এভাবেই দুইটা সংখ্যার গুণফল খুব সহজেই বের করা যাবে। আচ্ছা, এটা তো গেল তিন তিন, কিন্তু এমনও হতে পারে যে উপরে তিনটা অঙ্কযুক্ত সংখ্যা আছে, নিচে দুইটা। তো সেই ক্ষেত্রে আমি এখানে শূন্য দিয়ে নিয়েছি, অর্থাৎ এখানে খালি ঘরটাকে শূন্য দিয়ে পূর্ণ করে নিয়েছি। ঠিক এখানে তাই করতে হবে, এখানে আমরা যা করেছি শুধু এই জায়গায় শূন্য ধরতে হবে, তাহলেই এটাও হয়ে যাবে। 3 6 18 8, হাতে থাকলো এক। এবার কি করতে হবে, 4 6 24 আর 15, 24 আর 15 39, 39 আর 1 40-এর 0, হাতে থাকলো 4। এবার কি করতে হবে, তিনটাকেই নিতে হবে, তাহলে 6 2 9 12 আর 3 0 0, অর্থাৎ এই শূন্য তো নেওয়ার দরকার নেই। এদিকে হলো 12 আর 4 5 20, তাহলে 32, আর হাতে ছিল 4, 32 আর 4 36-এর 6, এবার হাতে থাকলো 3। আগের মতোই, তাহলে এবার ডান পাশের দুইটা বাদ যাবে, এবার 5 2 9 10, আর এটা তো শূন্য, তাহলে 10 আর 3 13-এর 3, হাতে থাকলো 1। এবার কি করতে হয়, এই লাইনও বাদ দিতে হয়। আচ্ছা, এক লিখে রাখি, না হলে ভুলে যাব। এবার কি করতে হয়, এটাও বাদ দিতে হয়, আর এটা এটা গুণ করতে হয়। তো 2 0 2 0, তাহলে হাতের একটাই এখানে নামবে, এবং এটাই হচ্ছে এর গুণফল। দেখুন কত সহজে একটা পদ্ধতি জানলে এই গুণ অঙ্কগুলো একদম ক্যালকুলেটর ছাড়া কত সহজেই সমাধান করা যায়। আচ্ছা, এটা গেল গুণের ব্যাপার। অনেক ক্ষেত্রে আমাদেরকে বর্গ নির্ণয় করতে হয়, এক্ষেত্রে একটু বলে রাখি, একবার যদি চেষ্টা করেন হবে না, একটু ভিডিওটা বারবার ঘুরে ঘুরে দেখবেন, কয়েকবার চেষ্টা করবেন নিজে নিজে, দেখবেন কত সহজে আপনি এই সমস্যাগুলো সমাধান করতে পারেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেবেন তারা ঠিক বুঝতে পারেন যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে সময়ের গুরুত্ব কতটা। আপনি সব কিছু পারবেন, শুধু সময়ের অভাবে দেখা যাবে যে আপনি প্রশ্নগুলোর উত্তর করতে পারবেন না। সুতরাং এই রকম পদ্ধতি, শর্টকাট যে ওয়েজগুলো আছে সেগুলো জানা সত্যিই খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার বর্গে আসি। তো আমি কিছু কিছু জায়গায় দেখেছি যে এরকম থাকে, যেমন এখানে 15 থাকলো, এটার এর বর্গ করতে হবে। খুবই সহজ, এটা আমাদের অনেকটা মুখস্থ, যে 15 15, অর্থাৎ 15 15 গুণ করলে 225 হয়, এবং এটাই হচ্ছে 15-এর বর্গ, এবং আসলে তাই। কিন্তু এমন তো হতেই পারে যে একটা বড় অঙ্ক আছে, বড় সংখ্যা আছে, যেটা এত সহজে বা আমাদের মুখস্থ নেই, সেক্ষেত্রে কি হবে। যেমন হতে পারে এখানে 19-এর বর্গ, এটা আমাদের জানা নাও থাকতে পারে, মুখস্থ নাও থাকতে পারে, কিংবা এখানে লিখলাম 29-এর বর্গ। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, তো 5 যদি থাকে ডান পাশে তাহলে খুব সহজ, যেমন এখানে যেটা আমরা দেখেছি, কিংবা এখানে একটা লিখি 35 লিখলাম, 35-এর বর্গ। তো সেক্ষেত্রে করতে হয় কি, 35-এর বর্গ করতে গেলে প্রথমে করতে হবে কি, ডান পাশে যে 5 আছে এই 5-এর বর্গ করতে হবে। তো 5-এর বর্গ করতে গেলে 5 5 25, এবং 25-কেই লিখতে হবে এখানে। তারপরে খুব সহজ, বাম পাশে যেটা থাকবে, যেমন এখানে আছে 3, তাহলে 3-এর পরের অঙ্ক কত, 4, এবং 3 আর 4 গুণ করলেই বর্গ হয়ে যাবে, 3 4 12। এই হচ্ছে ডান পাশে যদি 5 থাকে সেই সংখ্যাগুলোর বর্গ করার পদ্ধতি, যে 5-এর উপরে বর্গ দিয়ে 25, এবং তার বাম পাশে যে অঙ্কটা থাকবে সেটার পরের অঙ্ক এবং এই অঙ্কটা গুণ করলেই বর্গটা পাওয়া যাবে। কিন্তু যদি 5 না থাকে সেক্ষেত্রে কী হবে, যেমন আমি এখানে 29 লিখেছি, সেক্ষেত্রেও সহজ পদ্ধতি আছে অবশ্যই, যেমন 9 9 81, এটা অবশ্যই আগের মতোই করতে হবে, 9 9 81-এর 1, হাতে থাকলো 8। এবার করতে হবে কি, এই দুটাকে গুণ করতে হবে, 9 2 9 18, এবং তার আবার দ্বিগুণ করতে হবে, 9 2 9 কত 18, 18-এর 2 গুণ করলে 18 2 গুণে 36, এবং হাতে ছিল 8, তাহলে 36 আর 8 44, 44-এর 4, হাতে থাকলো এবার 4। এবার করতে হবে কি, বাম পাশে যে 2টা আছে এটার বর্গ করতে হবে, 2 2 9 4, আর এখানে হলো
চার আট, এই হলো 841 এবং এটাই হলো 29 বর্গ। যেতে যেতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে যেতে চাই। শেখাটা হচ্ছে অনেকটা একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে আবার সেখান থেকে ফিরে আসার মতো, অর্থাৎ যেতে যতটা সময় লাগে ফিরতেও কিন্তু ঠিক ততটা সময়ই লাগে। অর্থাৎ শিখতে যতটা সময় লাগে ভুলে যেতেও অনেকটা একই রকম সময় লাগে। সো গেট প্যাশেন্ট অ্যান্ড লার্ন সামথিং বেটার, ফলো ইউর হার্ট অ্যান্ড রিচ ইউর ডেস্টিনেশন সুন। উইশ ইউ বেস্ট অফ লাক। ইউ হ্যাভ টু অপশনস টু লাইক অর ডিসলাইক, বাট ওনলি ওয়ান অপশন টু লেট দ্য ওয়ার্ল্ড নো হাউ গুড অর ব্যাড আই এম ডুইং হেয়ার। সো ডোন্ট ফরগেট টু শেয়ার, প্লিজ সাবস্ক্রাইব টু শো ইউর লাভ টু মি ইফ ইউ রিয়েলি লাভ, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদ সারা বেলা। পরের ভিডিওতে নতুন কোনো বিষয়ে খেলবো আবার খেলা।